কারো পেল্লাই বাড়ি, কারো অট্টালিকা, কারো আবার রয়েছে গাড়িও। তা সত্ত্বেও বাড়ির সদস্যদের নাম প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায়। তৃণমূল পরিচালিত একের পর এক পঞ্চায়েতে প্রধান উপপ্রধানের বিরুদ্ধে দিকে দিকে উঠেছে এমনই অভিযোগ। এবার এ নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে পথে নামল বিজেপি। পুরুলিয়া 2 নম্বর ব্লকে বিজেপির বিক্ষোভ চলাকালীন ধুন্ধুমার বেঁধে যায়। সোমবার দুপুর 2 নাগাদ রাঘবপুর গ্রাম পঞ্চায়েত থেকে শুরু হয় বিজেপির মিছিল। ব্লক অফিসে ঢুকতে গেলে বাধা দেয় পুলিশ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় বিক্ষোভকারী। রাস্তায় বসে শুরু হয় স্লোগান। এরপর বিডিওর দপ্তরে ডেপুটেশন দেন বিজেপি কর্মীরা। অন্যদিকে পুরুলিয়ার রঘুনাথপুর ব্লকে বিডিও অফিসের সামনে মুখে কালো কাপড় বেঁধে অনশনে বসেন বিজেপি নেতারা। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নিয়ে দুর্নীতি স্বজন পোষণের অভিযোগে জলপাইগুড়ির রাজগঞ্জে ব্লক অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি। কটা করে পাওয়া হবে, ডিসবার্সমেন্ট কিভাবে হবে, সমবন্টন হওয়া দরকার, সেটা তো দূরের কথা। কটা এসছে, কটা করে পাবে, কাউকে দেয়নি, এই ধরনের লিস্টটা পর্যন্ত এরা দিতে চায় না, এই ধরনের দুর্নীতি করছে। বিডিও সাহেবকে পরিষ্কার বলে দিলাম যে এই জিনিস চলতে পারে না, আপনি ইমিডিয়েট ব্যবস্থা নিন, তা না হলে আমরা কিন্তু বিরাট আন্দোলনে যাব, পরিষ্কার বলে দেওয়া হয়েছে। এত বড় জায়গায় কাজ হচ্ছে, কোথাও কোনো সমস্যা থাকলে নিশ্চিতভাবে। আর একটা হচ্ছে এই এই যে তালিকাটায় কাজ হচ্ছে, এটা একটু পুরনো তালিকা, ফলে সে সময় একজনের বাড়ির যে অবস্থা ছিল, আর আজকে যদি কোথাও কোনো একটা সময়ের সঙ্গে কিছু বেড়ে থাকে, ফলে সেইখানটা কিছু টেকনিক্যাল একটা দৃশ্যমানতার একটা প্রবলেম হতে পারে, ফলে সেগুলো দেখে নেব। পাশাপাশি বঞ্চনার অভিযোগে ধূপগুড়িতে পথ অবরোধ করেন গ্রামবাসীরা। আবাস যোজনার তালিকায় বেনিয়মের অভিযোগ তুলে কোচবিহার 1 নম্বর ব্লকে বিক্ষোভ মিছিল করে বিজেপি। অন্যদিকে এদিন উত্তর 24 পরগনার হাবড়ায় বিডিও অফিসে বিক্ষোভ দেখান আবেদনকারীরা। তাদের অভিযোগ, আশাকর্মী সমীক্ষার পরেই তালিকা থেকে তাদের নাম বাদ পড়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে আবাস তালিকা নিয়ে সমীক্ষা চলছে, সব অভিযোগ খতিয়ে দেখা হবে। হংসরাজ সিংহ, সন্দীপ সমাদ্দার ও রাজা চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।